এই হাদিসে নবীজি বলেছেন যে দাসী তার মনিবকে জন্ম দিবে। এর আরেকটা ব্যাখ্যা হচ্ছে, যে মেয়েদের অবস্থা এমন হবে, মেয়েদের এমন একটা অবস্থা হবে যে মেয়েরা সন্তান জন্ম দেওয়ার সময় পাবে না। পরিবারে মেয়েরা এত ব্যস্ত হয়ে যাবে এই কেরিয়ার, স্ট্যাটাস, চাকরি বাকরি এইসবের কারণে যে মেয়েরা সন্তান ধারণ করার মতো সময় পাবে না। তখন কি হবে, তখন ভাড়া করে মেয়েদেরকে হায়ার করতে হবে, ওই সিঙ্গাপুরের মতো, সৌদি আরবের মতো, অন্য কান্ট্রিগুলোর মতো। ওরা নিম্নবিত্ত দেশগুলো থেকে মেয়েদেরকে হায়ার করে, 10 মাসের জন্য ওর গর্ভটা কিনে নেয় এবং ওই গর্ভের মধ্যে স্পার্ম বীর্য ওখানে পুশ করে, করার পরে ওখানে কৃত্রিম ভাবে বাচ্চা উৎপন্ন হয়, সেই বাচ্চা 9 মাস ওর গর্ভে থাকে। তারপরে এই মেয়েটা বাচ্চা খালাস করে, এই মেয়েকে তার পারিশ্রমিক বুঝিয়ে দেওয়া হয়, তাকে পারিশ্রমিক দিয়ে দেওয়া হয়, সে চলে যায়। আর যে বাচ্চাটা রেখে গেল, এই বাচ্চা কার? এই বাচ্চা মনিবের বাচ্চা, এই যে মালিকের বাচ্চা, দাসী প্রসব করলো। কবির ব্যাখ্যা, এটা এত সহজে বুঝবেন না, পড়াশোনা না করলে। মনে হচ্ছে আমি একটা মেশিন ফ্যাক্টরি, সন্তান উৎপাদনের ফ্যাক্টরি। কি খাবো, কি পরবো, কি করবো, সেটা সব আরেকজন ডিসাইড করবো, অথচ বাচ্চাটা বড় হচ্ছে আমার শরীরের ভেতরে। আমি এর গর্ভধারিণী মা, আমার মতামতের আমার কোনো কথার কোনো দাম নাই। বাবা, এসব নিয়ে ভেবো না, ওদের বাচ্চা ওরা যেভাবে চায়। বাচ্চার নামও ঠিক করে ফেলেছে, এসব আমার ওই নাম একদম পছন্দ হয়নি। এসব কি বলছিস তোরা? এ দম্পতি কতদিন ধরে নিঃসন্তান জানিস? কত কষ্ট করে তারা সরোগেসি পদ্ধতিতে একটা বাচ্চা পেতে যাচ্ছে, আর তোরা বুঝছিস বাচ্চাটা দিবি না? কিন্তু আমি নীলের মা। নো ভাবি, সরি টু সে, ইউ আর নট মাদার অফ দিস বেবি, ইউ আর জাস্ট ক্যারিয়ার। কি? আমি শুধু ক্যারিয়ার? 9 মাস 10 দিন বাচ্চাটাকে আমার নিজের ভিতরে রেখে আমি জন্ম দিব? আমি বাচ্চাটা কেউই না, শুধু ক্যারিয়ার। আপনি টাকা পাচ্ছেন, টাকার জন্য কাজ করছেন, লাগবে না টাকা, আপনারা টাকাটা নিয়ে যান। রাজীব, কি হচ্ছে সব, তুই কিছু বল। দেখ, মিতু নীলকে অনেক ভালোবাসে। তাহলে তোর কি হবে, তোর চিকিৎসা হবে না? দরকার নাই রে, আমিও নীলকে অনেক ভালোবাসি, আমি চাই নীল আমাদেরকে বাবা মাটা। হোয়াট দ্য হেল, তোদের দুজনেই মাথা খারাপ হয়ে গেছে, প্লিজ ইমোশনালি কিছু ভাবিস না, একবার ঠান্ডা মাথায় ভেবে দেখ। আর কিছুদিন পরে ডেলিভারি, ডেলিভারির পর বাচ্চার বাবা মাকে বাচ্চাটা দিয়ে দে, ভাবি রাজীব সুস্থ আসে, কয়েকজন তখন আপনারা আরেকটা বাচ্চা নেবেন, জীবন তো আর থেমে থাকবে না। কিন্তু যাদের বাচ্চা তাদেরকে বাচ্চাটা না দিলে তাদের জীবন থেমে যাবে।